আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা দেখাবো মদিনা থেকে 50 কিলোমিটার দূরে একটি ঝর্ণা। আল্লাহ কি কুদরত, এই মরুভূমির পাহাড়ের ভিতরে কত সুন্দর ঝর্ণা পড়তেছে, তাও কি পরিষ্কার পানি। এই পানি কিন্তু খাওয়া যায়, পানি কিন্তু খাওয়া যায় এবং একদম ক্লিন পরিষ্কার। রসুলতলেন আমাদের এক বড় ভাই, আমরা সেই মদিনার মনোরা থেকে 55 কিলোমিটার দূরে আসছি এই পাহাড়ে। এখানে মাটির রাস্তায় অনেক কষ্টে, ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই। মাশাআল্লাহ, পাহাড়ের ভিতরে আসছি, ঝর্ণা খুঁজতে খুঁজতে আর ঝর্ণাই খুঁজে পাই না। কি অবস্থা পাহাড়ের রাস্তা, সব ধরনের পাহাড়ের ভিতরে কি এক একটা গাছ, আল্লাহর কি রহমত। আল্লাহ, ঝর্ণা কই, ঝর্ণা খুঁজতে খুঁজতে যান শেষ। হ্যাঁ, চলে আসলাম অবশেষে সেই পাহাড়ি ঝর্ণায়। মাশাআল্লাহ, ঝর্ণার একদম কাছে এসে ঝর্ণার দেখা, এত কষ্ট পরিশ্রমের পর কোন জায়গায় পড়েছে দেখছেন নি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। অবশেষে আমরা ঝর্ণার দেখা পেলাম মদিনা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো সুন্দর ঝর্ণা দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমস্যা নাই, ঝর্ণার পানি খাওয়া যায়। ঝর্ণা বীর এগুলোর পানি খাওয়া যায়, রহমতের বীর পানি এটা। মাশাআল্লাহ, সবাই মিলে ঝর্ণার পারে মদিনা থেকে অনেক ভিতরে, খুব কষ্ট আসা, তারপর সবাই মিলে আসলাম আলহামদুলিল্লাহ রহমতের পানি। ছবি ক্লিয়ার আসে না রোদ্রে দিয়েতে, কি ক্লিয়ার এই করে দেবেন ভাই, নিচে নামেন একবারে, মাথা আছে কল্যাণ রক্ষা নেই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা অবশেষে সেই ঝর্ণার দেখা পেলাম। মাশাআল্লাহ, সুন্দর একটা জায়গা, আসার জন্য অনেক কষ্ট করে সেই অনেক দূর থেকে ঘুরে 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 মদিনা থেকে 50 কিলোমিটার বেশি হবে, বিড়াল মাসি সেই জায়গা থেকে ঘুরে ঘুরে আসলাম আর এসে এখানে। মাশাআল্লাহ খুব ভালো লাগছে, ঘুরলাম এখন পাহাড়ের চিপাই চাপায় বাংলাদেশি তরুণরা এসে ঝর্ণা দেখতে পেলেন মদিনাল মনোয়ারা থেকে 50 কিলোমিটার দূরে। খুব সুন্দর পানি, এই পানি কিন্তু খাওয়া যায়, আল্লাহর রহমতের পানি। এবং এই পানিটা কোথা থেকে আসছে দেখুন, সেই ভিতর থেকে আসছে পাহাড়ের, এবং এই পানি খাওয়া যাবে, গোসল করা যায়, সব কিছু অন্যরকম। দেখেন সৌদি আনপোলা কোথায় উঠতেছে, অবস্থা দেখুন, উঠতে গেলে সমস্যা করবো। দেখেন কি রিক্স নিয়ে কোথায় উঠতেছে, স্লিপ করবে এই পাথর, সেখানে রিক্স নিয়ে কীভাবে উঠতেছে সৌদি ছেলে। আল্লাহ ওইখানে উঠতে গেছিল, মাশাআল্লাহ একটুর জন্য এখান থেকে পড়লে একদম জানছে, দেখুন কত গভীর। মাশাআল্লাহ চেষ্টা করতেছে উপরে ওঠার জন্য, দেখেন কিভাবে বানানোর মতো উঠতেছে, কোনো স্পেস নাই, আর স্লিপ খাইবো, স্লিপ খাইলে অবস্থা খারাপ। কত আবার 30 কেজি ওজন, কেমনে পড়ছিল আর একটু হইলে। হ্যাঁ আর কি বাড়াই নাই, বান্দরামি করবো কতক্ষণ, এনতে যদি একটু পরে। আল্লাহ আকবার, দেখেন কি রিক্স নিয়ে কোথায় উঠতেছে, ওখান থেকে পড়লেও শেষ। ওই দেখ ওই দেখ, ও পড়লে পর ওরে নিয়ে যাবে একলা,
তাই هنا خطا هنا خطا ما يقدر ننزل بعدين ما رحتنا هون ده ولا نا باندرا سيري نام تبارو دكين باوشو كيف سنا هون شو مشنا اتصير اوه كاندو اوسايد اوسايد اونتا شور اونتا شور اونتا شور مدير انت شباب ما في مشكلة يطلع يطلع ما في مشكلة طيب نزل ليش يطلع هنا خطأ يطلع من هناك يطلع كده يقدر يطلع كده ايوه دهن ما شاء الله صدق ولا مدد مدد صدق هلا انا مرغ انت كويس مرغ سوي كده وانت كده سليب كالي ايش قبل ده دورت بقى انا اكدم سليب كده مية مية ما شاء الله أول كم نوتة قالوا ده كم دقيقة كم نوتة برافو عليك برافو مية مية هو والله مية 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 أنت ما شاء الله كم نوتة قالوا شوفوا شوفوا